আজকের লিসনে আমাদের আছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ আমরা চ থেকে ইউ পর্যন্ত পড়ব। চলো আমরা এখন পড়ি। ব্যঞ্জন বর্ণ পড়ার আগে তোমাদের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি আমি দিতে চাই সেটি হচ্ছে অকারটি পড়ে নিই, কারণ হচ্ছে অকারের কোনো আলাদা চিহ্ন নেই, কিন্তু অকার আমাদের ব্যঞ্জন বর্ণের সকল যে অক্ষরগুলো আছে প্রত্যেকটি অক্ষরেই অয়ের উপস্থিতি লক্ষ্য করা যায়। অয়ের উপস্থিতি ছাড়া আমরা কিন্তু ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে পারি না। আজকে ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় আমি তোমাদেরকে বলে দিব কোথায় কোথায় আমাদের অকারের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। চলো আমরা এবার ব্যঞ্জন বর্ণ পড়ে নিই। এখন যে অক্ষরটি দেখতে পাচ্ছ তার নাম চ। চ ছ ছ বর্গীয় জ বর্গীয় জ ছ ছ ইয় ইয় পরবর্তী লেসন পেতে আমাদের ডলস হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।